তো গবেষকরা 90 জন মানুষকে রিক্রুট করলেন, যারা ছিলেন হচ্ছে স্থূলকায় এবং তারা সবাই মহিলা ছিলেন। তারা জানতে চাইলেন কালিজিরা ওজন কমানোর ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখতে পারে। তো এই 90 জনকে দুইটা গ্রুপে ভাগ করা হলো, দুইটা গ্রুপের দুই গ্রুপেই ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েট দেয়া হলো, আর একটা গ্রুপকে প্রত্যেক দিন 3 গ্রাম করে কালিজিরার তেল দেয়া হলো। সকালে দুপুরে এবং রাতে খাবারের সাথে 1 গ্রাম করে কালিজিরার তেল খাওয়ানো হলো, আরেকটা গ্রুপে কিছু খাওয়ানো হলো না, ধরেন অন্য খাবার দেয়া হলো। তো এটার কারণ কি? কারণ আমরা দেখতে চাই যেই গ্রুপে কালিজিরার তেল খাওয়ানো হচ্ছে ওদের ওজনটা কি বেশি কমে কিনা, কাদের তুলনায় যাদেরকে কালিজিরার তেল দেয়া হলো না। কিন্তু দুই গ্রুপেই খাবারের পরিমাণ কম, মানে ক্যালোরি কম দেয়া হলো। তো এরকম চললো 8 সপ্তাহ। তো 8 সপ্তাহ পরে দেখা গেল যেই গ্রুপটাকে কালিজিরার তেল খাওয়ানো হয়নি তাদের ওজন কমেছে হচ্ছে 3.5%, আর যাদেরকে কালিজিরার তেল খাওয়ানো হয়েছিল তাদের ওজন কমেছে প্রায় 6%, মানে প্রায় দ্বিগুণের কাছাকাছি। এরপর আসেন কোমরের মাপ। অনেক সময় এই ওজনের ব্যাপারটা কোমরের মাপ দিয়েও যাচাই করা হয়, এটাকে বলা হয় হচ্ছে ওয়েস্ট সার্কমফারেন্স, এটাকে আপনি কোমরের মাপ বলতে পারেন। তো যেই গ্রুপে কালিজিরার তেল দেয়া হলো না তাদের কোমরের মাপ কমেছে হচ্ছে 3.5%, একইভাবে যাদেরকে কালিজিরার তেল খাওয়ানো হয়েছিল তাদের কোমরের মাপ কমেছে হচ্ছে 7%। তো এই গেল ওজনের ব্যাপার। এরপর আসুন আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা শুনে থাকি যে রক্তে কোলেস্টেরল বেড়ে গেছে বা রক্তে লো ডেনসিটির লিপোপ্রোটিন বেড়ে গেছে। তো এগুলো হচ্ছে রক্তের চর্বি টর্বি। তো এইখানে দেখা গেল যে যেই গ্রুপকে কালিজিরার তেল দেয়া হয়নি সেই গ্রুপে ট্রাইগ্লিসারাইড, এটা একটা রক্তের চর্বি, ট্রাইগ্লিসারাইড কমেছে মাত্র 1.4%, মানে বলতে পারেন 1.5%-এর মতো। আর যেই গ্রুপে কালিজিরার তেল খাওয়ানো হয়েছিল সেই গ্রুপে 14% ট্রাইগ্লিসারাইড কমে গেল, 14%, মানে এটা কিন্তু তুলনা করলে বিশাল অ্যামাউন্ট। এরপর আসেন ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এইটাকে বলা হয় VLDL। তো যেই গ্রুপে কালিজিরা খাওয়ানো হয়নি সেই গ্রুপে এটা কমেছে হচ্ছে 7%, আর যেই গ্রুপে কালিজিরা খাওয়ানো হয়েছিল সেই গ্রুপে কমেছে 14%। এবার আসেন কালিজিরার সাথে প্রজনন ক্ষমতার কি সম্পর্ক, এই ব্যাপারে আমি দুটো গবেষণার কথা বলবো, একটা হচ্ছে মানুষের উপর করা হয় আর একটা করা হয় ইঁদুরের উপর। মানুষের উপর যেটা করা হয় এটা করা হয় ইরানের 68 জন প্রজনন ক্ষমতাহীন পুরুষ মানুষের উপর। এদেরকে রিক্রুট করা হয় কয়েকটা প্যারামিটারের উপর ভিত্তি করে, যেমন হলো এদের শুক্রাণুর মরফোলজি কিরকম, এদের সিমেনের মধ্যে কি পরিমাণ শুক্রাণু থাকে, বা এদের সিমেনের মধ্যে যে শুক্রাণুগুলো থাকে তাদের কতগুলো সক্রিয় বা জীবিত। তো এদেরকে রিক্রুট করার পর দুই গ্রুপে ভাগ করে ফেলা হয়, 34 জন 34 জন। একটা গ্রুপকে দেওয়া হয় কালিজিরার তেল, কতখানি করে দেওয়া হয়, প্রত্যেক দিন 5 ml করে দেওয়া হয় 2 বেলাতে, 2.5 ml 2.5 ml। তারপর 2 মাস পরে এই ফলাফল গুলো দেখা হয়। তো ফলাফলে যেটা দেখা যায়, যাদেরকে কালিজিরার তেল খাওয়ানো হয়েছিল সেই গ্রুপে এদের শুক্রাণুর মরফোলজি অনেক ভালো হয়, সিমেনের মধ্যে শুক্রাণুর পরিমাণ বেড়ে যায়, এবং এই শুক্রাণুগুলোর সক্রিয়তা বা হচ্ছে মোটিলিটি এটাও বেড়ে যায়, ইভেন তাদের হচ্ছে সিমেনের ভলিউমও বেড়ে যায়। এছাড়া আরো বেশ কয়েকটা প্যারামিটার আছে, PHTS, এগুলো অনেক কিছু আছে। তো এই গবেষণা ফাইনালি কনক্লুড করে এরকম যে যারা প্রজনন ক্ষমতাহীন বা প্রজনন ক্ষমতা কম তাদেরকে প্রত্যেকদিন 5 ml করে কালিজিরার তেল যদি খাওয়ানো হয় তাহলে তাদের এই ইনফার্টিলিটি বা হচ্ছে প্রজনন ক্ষমতা এটা সিগনিফিকেন্টলি ইম্প্রুভ করবে উইদাউট এনি সাইড ইফেক্ট অথবা অ্যাডভার্স ইফেক্ট, মানে হচ্ছে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। তো ইঁদুরের উপর যে গবেষণাটা করা হয় এটা করা হয় 24টা ইঁদুরের উপর। এরা হচ্ছে একটু বড় সাইজের ইঁদুর যেগুলোকে র্যাট বলা হয়। তো এই 24টা ইঁদুরকে 3 গ্রুপে ভাগ করা হয় 8টা করে। তো একটা গ্রুপকে রাখা হয় কন্ট্রোল হিসেবে, আর একটা গ্রুপে দেওয়া হয় 200 mg/kg করে কালিজিরা, আর একটা গ্রুপকে দেওয়া হয় 400 mg/kg করে কালিজিরা, মানে হলো তার শরীরের ওজন যদি 1 কেজি হয় তাহলে সেভাবে 400 mg, আর একটা গ্রুপে পাবে হলো 200 mg। তো এরকম করে 2 মাস টানা খাওয়ানো হয়। খাওয়ানোর পরে তারপর তাদের থেকে স্যাম্পল কালেক্ট করে ওই কন্ট্রোলের সাথে যাদেরকে কালিজিরা খাওয়ানো হয় নাই তাদের সাথে তুলনা করে দেখা হয় যে এদের তুলনায় এদের এই প্যারামিটার গুলো বেড়েছে কিনা। কোন প্যারামিটার গুলো? এই যে তাদের স্পার্ম কাউন্ট, তাদের রক্তে টেস্টোস্টেরনের পরিমাণ, এছাড়া আরো যত সেক্সুয়াল হরমোন আছে বা আরো প্যারামিটার আছে সবকিছুই আসলে সিগনিফিকেন্টলি বেড়ে যায় দুই গ্রুপেই। যেখানে কম খাওয়ানো হয়েছে সেখানেও বাড়ে, যেখানে বেশি খাওয়ানো হয়েছে সেখানেও বাড়ে, তবে যেখানে বেশি খাওয়ানো হয়েছে সেখানে একটু বেশি বাড়ে। এবার আসেন ডায়াবেটিসের সাথে কালিজিরার কি সম্পর্ক। বেশ কিছু গবেষণা দেখা যায় যে ডায়াবেটিস রোগীদেরকে যদি 2 গ্রাম করে কালিজিরা খাওয়ানো হয় তাহলে তাদের ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল এবং হিমোগ্লোবিন A1C, এই দুইটা জিনিস সিগনিফিকেন্টলি কমে যায়। ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল কি, এটা আমরা মোটামুটি অনেকেই জানি, মানে খালি পেটে
আপনার ব্লাডে কি পরিমাণ গ্লুকোজ আছে। এটা মোটামুটি বড় একটা প্যারামিটার ডায়াবেটিস রোগীদের জন্য, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরেন আপনার ব্লাড গ্লুকোজ যদি এই মুহূর্তে টেস্ট করা হয়, আপনি কি ডায়াবেটিক না সেটা অনেক কিছু দ্বারা ইনফ্লুয়েন্সড হতে পারে। ধরেন আপনি ডায়াবেটিক না, কিন্তু এইমাত্র আপনি 1 কেজি মিষ্টি খেয়ে আসছেন, তাহলে তো আপনার ব্লাড গ্লুকোজ লেভেল হাই থাকবে, তাই না? হিমোগ্লোবিন A1C-টা হচ্ছে একটা প্যারামিটার যে আপনাকে বলবে গত কয়েক মাসে, ধরেন 2-3 মাসে আপনার ব্লাড গ্লুকোজ লেভেলটা কি পরিমাণ কন্ট্রোল ছিল, সেটা আপনাকে বলবে হিমোগ্লোবিন A1C। সো এটা খুব বড় একটা প্যারামিটার। আর একটা গবেষণায় দেখা গেল, এটা করা হয়েছিল 99 জন টাইপ 2 ডায়াবেটিক, মানে হচ্ছে বেশিরভাগ যেই ডায়াবেটিসে আমাদের দেশের মানুষ আক্রান্ত সেই ডায়াবেটিস রোগীদের উপর। এখানে দেখা গেল তাদেরকে প্রত্যেক দিন আপনার একটা চা চামচের 1/3 বলতে পারেন কতখানি করে কালিজিরার তেল খাওয়ানো হয়েছিল 20 দিন। তারপর দেখা গেল তাদের রক্তে হিমোগ্লোবিন A1C সিগনিফিকেন্টলি কমে গেছে কাদের তুলনায়, ওইখানে যে প্লাসেবো গ্রুপ ছিল যাদেরকে এই কালিজিরার তেল খাওয়ানো হয়নি। তো এগুলো ছাড়া কালিজিরার আরো অনেক অনেক উপকারিতা আছে, যেমন অ্যাজমার জন্য হেল্প করতে পারে, কোলেস্টেরলের জন্য হেল্প হতে পারে, ব্লাড প্রেশার কমানোর জন্য হেল্প হতে পারে, ব্রেইন ফাংশনের জন্য হেল্প হতে পারে, ক্যান্সারের জন্য এবং অনেকগুলো ক্যান্সারের, মানে ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, এরকম অনেকগুলো আছে। তো এই সব কিছুতেই কালিজিরার অনেক অনেক উপকারিতা পাওয়া গেছে। আমি অনেকগুলো রেফারেন্স দিয়ে দেবো, আপনারা যার ইচ্ছা দেখে নিতে পারেন। তো এই হচ্ছে অবস্থা, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।